পঁচিশ বছরের বর্ষপূর্তিকে কী বলা হয় তো ক্লাস বন্ধুরা মক টেশ থাকবে তো নিজের থেকে প্রতিটি কোশ্চিনকে অবশ্যই অ্যান্সার করবে এবং ভিডিও শেষে কমেন্ট করে জানাবে যে কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারলে আজকের তোমাদের টার্গেট থাকছে টোয়েন্টি ওয়ান তো কারেক্ট অ্যান্সার এখানে কী এসে যাবে আমাদের এখানে প্রতিটি কোশ্চিনে দুই থেকে তিন সেকেন্ড করে হাতের সময় পাবে সিলভার জুবলি সিলভার জুবলি এখান থেকে অ্যান্সার হবে অ্যান্সার অপশানে হ্যাঁ নিশ্চয় নিম্নলিখিত কোন রোগের কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয় তাহলে এখানকার মধ্যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় মানে ব্যাক ব্যাকটেরিয়া সংক্রমণ রোগ নয় মানে কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় তাহলে কী এখানে আমাশয় টাইফয়েড কলেরা নেগেটিভ থেরিয়া অ্যান্সার কী আসবে আমাদের আমাশয় বন্ধুরা অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশান এ নেক্সট কোশ্চেন হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কী হিরোয়সীমাতে ফেলা পারমাণিক বোমাটির সাংঘাতিক নাম কী ছিল লিটিল বয় লিটিল বয় শালটা কত আচ্ছা শালটা নাইনটিন ফোরটি ফাইভ ডেটটা কত সেটা কমেন্ট করে দাঁড়া নেক্সট চলো নেক্সট হচ্ছে আমাদের এখানে যে উনিশশো আঠাশ সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কী উনিশশো আঠাশ সালে সাইমন কমিশন এর বয়কটের কারণ কী এখানে কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না অপশান নিজে দেখো বিজয়নগর সাম্রাজ্য কোন নদীরে অবস্থিত বন্ধুরা তোমরা আমাদের যে অফলাইন ক্লাস অফলাইন ক্লাস যদি জয়েন হতে চাও তো যেটা আছে আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এখানে তোমরা মেসেজ করে নেবে বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারবে যে অফলাইন ক্লাস রিলেটেড এছাড়াও আমাদের অনলাইন কোর্সও চলছে অনলাইন ক্লাসেও যদি যুক্ত হতে চাও সেখানে তোমরা যুক্ত হতে পারবে তো বিজয়নগর সাম্রাজ্য কোন অবস্থিত এখানে তুঙ্গাভাদ্রা তুঙ্গাভাদ্রা অ্যান্সার অপশানে কিংসফোটের উপর হামলায় ক্ষুদিরাম ক্ষুদিরামের সহযোগী ছিলেন তো কিংসফোর্টের উপর হামলায় যেটা আছে ক্ষুদিরামের সহযোগী কে ছিল প্রফুল্ল চাকি প্রফুল্ল চাকি ইনি সহযোগী ছিলেন উনিশশো আট সালে যেটা আছে এই যেটা আছে হামলা করা হয়েছিল নেক্সট দেখো হাওড়া ব্রিজ কবে নির্মিত হয়েছিল হাওড়া ব্রিজ নাইনটিন ফর্টি থ্রিতে নাইনটিন ফর্টি থ্রি অ্যান্সার অপশান এ নেক্সট চলো দু হাজার চব্বিশের অলিম্পিক অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশের অলিম্পিক প্যারিসে অনুষ্ঠিত হবে প্যারিস অ্যান্সার অপশান ডি নেক্সট কোশ্চেন কোন ভারতীয় শাসক সর্বপ্রথম মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেছিল তো মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেছিল কে তারায়নের যুদ্ধ পিত্বীর চৌহান পৃথ্বীরাজ চৌহান বন্ধুরা অ্যান্সার আনসার অপশানে চলো এগারোশো যেটা আছে একানব্বই নিশ্চয় নিচের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল তো ক্রান্তীয় মৌসুমি ফসল এখানকার মধ্যে কোনটি ধান বন্ধুর এখানে ক্রান্তীয় মৌসুমি ফসল ধান অ্যান্সার অপশান সি নেক্সট দেখে নাও ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা সীমান্তরেখাকে কী বলে তো ভারত অ্যান্ড পাকিস্তানের মধ্যে এখানে কি এসে যাবে আমাদের এখানে লাইন অফ কন্ট্রোল এল ও সি এল ও সি এখান থেকে অ্যান্সার হবে অ্যান্সার অপশান সি নেক্সট দেখে নেব নিজে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরের যে বয়স সেটি কত পঁয়ষট্টি বছর গুলো হয় বাষট্টি বছর তা অ্যান্সার অপশান ডি নেক্সট দেখো রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয় ভেক্টর বলা হয় ভেক্টর অ্যান্সার অপশান ডি নেক্সট দেখো নাগারজোন মাল্টিপার্পাস প্রোজেক্ট জলাশয় সৃষ্টি কোন নদীর উপরে তো নাগারজোন মাল্টিপারপাস প্রজেক্টের জলাশয় যেটা আছে এটি সৃষ্টি হয়েছে কোন নদীর উপরে কৃষ্ণা নদীর উপরে কৃষ্ণা অ্যান্সার হবে অপশন ডি নেক্সট দেখো যে বিশ্ব হিন্দি দিবস কবে পালন করা হয় বিশ্বে হিন্দি দিবস কবে পালিত হয় কোশ্চেনের লেভেল কেমন রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দশই জানুয়ারি দশই জানুয়ারি অ্যান্সার অপশান সি নিজ দেখো ভারতবর্ষে সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কুল্লেরু হ্রদ কুল্লেরু অ্যান্সার অপশান ডি নেস দেখো উদয়মান সূর্য দেশ কাকে বলা হয় জাপানকে বলা হয় জাপান নিম্ন লিখিত কোনটি সবচেয়ে ভারী গ্যাস মধ্যে সব থেকে ভারী গ্যাস রেডন রেডন সব থেকে ভারী গ্যাস নেক্সট কোশ্চেন আছে জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত তিস্তা নদীর তীরে তিস্তা অ্যান্সার অপশান সি এই চিত্রভানু কার ছদ্মনাম চিত্রভানু কার ছদ্মনাম অশোকগুপ্ত অশোক গুপ্তর ছদ্মনাম চিত্রভানু অশোক গুপ্ত অ্যান্সার অপশান সি চলো হুট্টারি কোন রাজ্যের লোকনৃত্য হুট্টারি কর্ণাটকের লোকনৃত্য কর্ণাটক অ্যান্সার অপশান এ নিজের যে জৈন সাহিত্য কোন ভাষায় লেখা জৈন সাহিত্য যেগুলো রয়েছে এগুলো কোন ভাষায় রচিত বাকৃত ভাষায় অ্যান্সার অপশান ডি নিজের তেহরিবাঁধ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে তেহরি বাঁধ প্রকল্প ভাগীরথীর উপরে ভাগীরথী অ্যান্সার অপশান সি নেক্সট দেখে নেব গান্ধীর নেতৃত্বে দান্দি অভিযান কবে শুরু হয় বারোই মার্চ উনিশশো তিরিশে বারোই মার্চ উনিশশো তিরিশ নেক্সট কোশ্চেন এবং আছে ক্লাসে আমাদের শেষ কোশ্চেন সেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না এবং প্রিভিয়াস অনেকগুলো ক্লাসে হয়ে গিয়েছে সেগুলো প্লে লিস্ট ভিজিট করে অবশ্যই অ্যাটেন্ড করে নেবে অলরেডি তোমাদের একটি টপিক ওয়াইজ যে সিরিজও শুরু হয়ে গিয়েছে সেই সিরিজের যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখো সুন্দর করে প্লে লিস্ট করে দেওয়া আছে প্লে লিস্ট ভিজিট করে অবশ্যই ক্লাসগুলোকে দেখে নেবে নিশ্চয়ই মানুষদের সবচেয়ে বড়ো অঙ্গের নাম কী তো এখানে কি অপশানে যদি ত্বক থাকে তাহলে ত্বক হয়ে থাকে অপশানের ত্বক নেই তাহলে এখানে কী হবে আমাদের লিভার এখানে অ্যান্সার আসবে লিভার অ্যান্সার হবে অপশান ডিএটটা তো তোমরা কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারলে সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা যারা তোমরা দু সালে পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবেল মেল কনস্টেবল এবং ফিমেল কনস্টেবেল তোমাদের জন্য আমাদের অনলাইনে একটি স্পেশাল কোর্স লঞ্চ করা হয়েছে এখানে মাত্র তোমরা নিরানব্বই টাকায় ম্যাথ রিজনিং জিকের উপরে তোমরা অধ্যায় ভিত্তিক ক্লাসেস পেয়ে যাবে এর সঙ্গে সঙ্গে পিভিএস এর কোশ্চেন সলিউশন পেয়ে যাবে এবং তোমরা এখানে মক টেস্ট সিরিজ পেয়ে যাবে এছাড়া আরও বিস্তারিত অনেক কিছুই তোমরা এই কোর্সের মধ্যে পাবে বিস্তারিত কী কিছু রয়েছে এর কোর্সের মধ্যে সমস্ত কিছু জানা তোমাদের অনস্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারবে